28 অক্টোবরের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় কোণঠাসা হয়ে পড়া বিএনপির আবারও রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা। হরতাল অবরোধ কর্মসূচিতে ঝটিকা মিছিল, পিকেটিং ও যানবাহনে আগুন দেওয়ার পর এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বিএনপি নেতাকর্মীরা। তবে আতুর ঘরেই সমন্বয়হীন বিএনপি। বগুড়ায় মানববন্ধনে কর্মীদের উপস্থিতি থাকলেও ছিলেন না জেলার নেতারা। রোববার বেলা ১১টায় মানববন্ধন শুরুর কথা থাকলেও তা সময় মতো হয়নি। বিচ্ছিন্নভাবে এসে মূল কর্মসূচি শুরু হয় ঘণ্টাখানিক দেরিতে। জেলা সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা মানববন্ধনে যোগ দেননি। প্রায় সব কর্মসূচিতে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেরালুজ্জামান তালুকদার লালু। সিলেটে মানববন্ধন করে জাতীয়বাদী আইনজীবী ফোরাম। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ জেলা বিএনপি ও মহানগর বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। ছিলেন নিখোঁজ নেতাকর্মীদের স্বজনও। আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও রাজনৈতিক অধিকার আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমাদের যারা গ্রেফতার হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের জন্য তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আদারওয়াইজ এই মানবাধিকার জাতিসংঘের অন্তর্ভুক্ত বাংলাদেশ একটি রাষ্ট্র, সেখানে এইভাবে মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বাংলাদেশে অনেক ছাত্র, অনেক যুবক, অনেক বিএনপি নেতারা গুম রয়েছে, আমরা তাদেরকে ফিরে পেতে চাই। খুলনায় মানববন্ধনে অংশ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি ও বিএনপির নেতারা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলের উপর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে দাবি করেন। একতরফাভাবে জাতীয় নির্বাচনের তফসিল বাতিলে ও সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তাদের অধিকারের কথা বলে, কিন্তু বর্তমান যে ফ্যাসিস্ট সরকার 14 সাল 18 সালে একটা একতরফা নির্বাচন, একটা রাতের ভোটের নির্বাচন করে এদেশের সকল শ্রেণী পেশার মানুষকে তাদের মৌলিক যে ফান্ডামেন্টাল যে অধিকার, সেই অধিকার থেকে এরা বঞ্চিত করে ফেলছে। আমরা এক দফার দাবিতে শেখ হাসিনা পদত্যাগ চাই এবং একতরফা নির্বাচনের তফসিল বাতিল করে অনতিবিলম্বে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। বরিশালে বিএনপির ডাকা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অনুমতি নেই দাবি করে পুলিশ বাধা দিলে তা পণ্ড হয়ে যায়। তবে নগরীর বিবি পুকুর পাড় এলাকায় সংক্ষিপ্ত মানববন্ধন করেন নেতাকর্মীরা। রাজশাহীতে বিএনপি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দক হোসেন বুলবুল সহ মহানগর বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মনগড়া মামলায় অন্যায়ভাবে বিএনপি নেতাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিযোগ করেন তারা। কিসের মানবাধিকার, কিসের আন্তর্জাতিক অধিকার, কিসের বা বাংলাদেশের মানুষের পয়সায় যারা কর্মচারী তারা কিভাবে এই আচরণ করে, এটি আমার বোধগম্য নয়। কোনো ভয় পাবার কিছু নাই। আত্মা না হলে শহীদি দরজা, আত্মা না হলে যে 1800 জন ভাই কারাগারে আছে তাদের মধ্যে আমাদেরকে মিলিত হতে হবে, প্রয়োজনে স্বেচ্ছায় কারাগার কারাবরণ করতে হবে। এছাড়া ফেনীতে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা শহরের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এক পর্যায়ে মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ মিছিলে রূপ নেয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।